তাহলে এইবার এই ডিপ, তাহলে তোমার স্মরণ বার করতে হবে। তাহলে আমাদের স্মরণ বার করতে হবে মানে স্মরণটা দেখো যত এ বিন্দু থেকে ধরা হয়েছে, তাহলে যত সময় যাবে তত বিয়ের দিকে এগুচে থাকবে, তাহলে নিশ্চয়ই স্মরণের সঙ্গে সময়ের একটা সম্পর্ক থাকবে। অর্থাৎ টাইম আর ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে একটা ইকুয়েশন বের করতে হবে। যেমন তোমরা ওই লিনিয়ার মোশনের ক্ষেত্রে পড়েছো এসি ক্যাল টু ইউটি প্লাস হ্যাপি টি স্কোয়ার, ওই রকম টাইমের সঙ্গে স্মরণের সম্পর্ক এখানেও সেটা পড়তে হবে। তা এখানে দেখো ইকুয়েশনটা অলরেডি স্মরণ সময় দিয়ে এসে গেছে, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট সেটা দিয়ে, সুতরাং সমীকরণটা এলে অসুবিধা নেই। ওখানেও কনস্ট্যান্ট ছিল এই তরুণ, দেখো সমতরণে চলে, তাহলে এই সমীকরণটাকে সমাধান করলে দেখো পেয়ে যাবে। তাহলে এখন যেটা অসুবিধা, ইউ হ্যাভ নো নলেজ অ্যাবাউট দি সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হাউ টু সলভ দিস ইকুয়েশন, এইরকম ধরনের কিন্তু যে নে না থাকলেও আমাকে একটু বলে নিতে হবে যে কিভাবে করতে হয়। তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাকে বলা সেকেন্ড অর্ডার, দেখো ডি টু এক্স আছে, যদি ডিএক্স ডিটি থাকতো এটাকে বলা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা যাই হোক, তোমার ফার্স্ট অর্ডার নয়, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কী করে সলভ করতে হয়, এনে অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও হয়, সে তার সমাধান আবার আমার নলেজের বাইরে। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করতে গেলে করা হয় কি, এরকম ধরে নেওয়া হয় লেট এক্স ইকুয়াল টু ই টু ডি পাওয়ার আলফা টি, ই টু ডি পাওয়ার আলফা টি এটা ধরে নেওয়া হয়। তাহলে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, দিয়ে এখানে বসাতে হবে, তাই না, আমরা তো এটা ধরেছি। তাহলে ডি এক্স ডি টিটা কত হবে, ডি এক্স ডি টি ইকুয়াল টু হবে কি, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, ই টু ডি পাওয়ার আলফা টি ডিফারেন্সিয়েশন, ই টু ডি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, ই টু ডি পাওয়ার এক্স ই হয়, ই টু ডি পাওয়ার টু এক্স হলে ই টু ডি পাওয়ার টু এক্স ইন্টু টু এক্স এর নিজস্ব ডিফারেন্সিয়েশন দুই, তাহলে এটা হবে ই টু ডি পাওয়ার আলফা টি ইন্টু আলফা টি এর নিজস্ব ডিফারেন্সিয়েশন হবে আলফা টি এর সাপেক্ষে, সেই জন্য হবে তোমার ই টু ডি পাওয়ার আলফা টি ইন্টু আলফা, হবে না, হবে না, ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার মানে কি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ ডি ডি টি অফ ডি এক্স ডি টি, এই জিনিসটা পেতে হবে। তাহলে আলফাটা ধ্রুবক রাশি, এই জিনিসটা আবার একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করিয়ে এটা উৎপন্ন হয়েছে, তারা এটাই উৎপন্ন করলে আরেকবার এটা উৎপন্ন হবে, অর্থাৎ আলফা ই টু ডি পাওয়ার আলফা টি, সুতরাং ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার ই টু ডি পাওয়ার আলফা টি, হবে না, হবে না, put this value in this equation, অর্থাৎ ডি টু এক্স বাই ডি টি স্কোয়ারের জায়গায় সুতরাং বসবে কি, আলফা স্কোয়ার ই টু ডি পাওয়ার আলফা টি প্লাস ওমেগা স্কোয়ার, এক্স এর জায়গায় কি হবে, এই জিনিসটা ই টু ডি পাওয়ার আলফা টি, ওমেগা স্কোয়ার ই টু ডি পাওয়ার আলফা টি ইকুয়াল টু জিরো, তাহলে ই টু ডি পাওয়ার আলফা টি কমন যাবে, কমন গেলে হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, হবে না, হবে না, তাহলে আর ই টু ডি পাওয়ার আলফা টি জিরো নয়, কেন, ই টু ডি পাওয়ার আলফা টি জিরো হয়ে যাবে মানে এক্স জিরো হয়ে যাবে, তাহলে সর্বদাই এখানে থাকবে, তাহলে গতি হলো না, তাহলে যেহেতু সুতরাং আলফা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, যেহেতু ই টু ডি পাওয়ার আলফা টি নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তোমার আমাদের বার করতে হবে কি, কেউ বলতে পারে একশো কি কত করতে যাচ্ছ, আলফাটা বার করতে হবে, সুতরাং আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বা আলফা ইকুয়াল টু আই ওমেগা প্লাস মাইনাস আই ওমেগা, আরো ভালো করে বললে হবে প্লাস মাইনাস আই ওমেগা, হয়েছে, তাহলে আমরা এইটা ধরেছিলাম তার মানে এক্স এর মান হলো ই টু ডি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি, ই টু ডি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কি হয়, কস এক্স প্লাস সাইন এক্স, এরকম একটা তোমার সমাধান হয়, ওইটাকে লেখা যায়, তাহলে
आई ओमेगा एक्स, एक्स एर जगह एक तरह की आछे ओमेगा ए ओमेगा टी তাই আছে না? তাহলে cos x এর জায়গায় কি হবে? cos ω t + sin ω t, একটা কনস্ট্যান্ট প্রতিটা থাকবে, a cos ω t + b cos ω t, b sin ω t। অর্থাৎ সমাধান যেটা হবে, এটা ততটা আমি ভালো করে বলতে পারছি কিনা জানি না, a cosine ω t + b sine ω t, where a and b are two constant। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধানের নিয়ম এটা আছে। যদি এর থেকে বিস্তারিত জানার প্রয়োজন হয় কনসাল্ট উইথ ইওর ম্যাথামেটিক্স টিচার। ঠিক আছে, আমার তোমার যতটুকু আমার বললে কাজ চলবে তোমাকে বোঝানোর জন্য ততটুকুই আমি জানি বা বলবো। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এই কনস্ট্যান্টগুলোকে এ বি না লিখে আমি এ ড্যাশ বি ড্যাশ লিখছি, তার কারণ এরপর আবার নতুন কনস্ট্যান্ট আসবে। তাহলে এ ড্যাশ বি ড্যাশ থেকে এ বি লেখা সুবিধা, আর এ বি থেকে এ ড্যাশ বি ড্যাশ লিখলে ফাইনাল রেজাল্টটা শুনতে খারাপ লাগবে। সেখানে এখানেই এ ড্যাশ বি ড্যাশ দেওয়া হলো, এ বি আকারে আনতে হবে। তাহলে এখন ধরো এইটা মুছে দিচ্ছি, এখন ধরো ই ড্যাশ এরকম লেখা যাবে নাকি দেখো দেখি, ইকুয়াল টু, আচ্ছা আমি ছোট হাতেরই লিখছি, এ সাইন ফাই এন্ড বি ড্যাশ ইকুয়াল টু এ কোসাইন ফাই, দুটো কনস্ট্যান্টকে ধরে নিচ্ছি, এ ড্যাশ ইকুয়াল টু এ সাইন ফাই আর বি ড্যাশ ইকুয়াল টু এ কস ফাই, কেউ মাইনাসও ধরতে পারত তার ইচ্ছা, অসুবিধা হবে না। তাহলে লিখলে দাঁড়াবে এক্স ইকুয়াল টু, এ ড্যাশ এর জায়গায় এটা লিখছি এ, হ্যাঁ কোসাইন ওমেগা টি আগে লিখি, এ কোসাইন ওমেগা টি সাইন ফাই প্লাস এ সাইন ওমেগা টি কোসাইন ফাই হবে। সুতরাং এক্স ইকুয়াল টু এ কমন যাবে, তাহলে সাইন ওমেগা টি কোসাইন ফাই প্লাস কোস কোসাইন ওমেগা টি সাইন ফাই, এটাকে আগে লিখছি, সাইন ওমেগা টি কোসাইন ফাই প্লাস কোসাইন ওমেগা টি সাইন ফাই হবে। সুতরাং এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল হুইচ এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন আফটার এ টাইম ইন্টারভ্যাল টি, টি সেকেন্ড পরে সরণের রাশিমালা এটা হলো। এখানে ফাই দেখো একটা নতুন জিনিস এসেছে, তোমায় প্রথমেই বলেছি উমে এক্স এর মানটা ওমেগা টি এর সঙ্গে রিলেট থাকবে, এ হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু ফাই সম্পর্কে কিচ্ছু বলা হয়নি। এই ফাইটাকেই বলা হয় প্রারম্ভিক দশা বা ফেজ অ্যাঙ্গেল, প্রারম্ভিক দশা বা ফেজ অ্যাঙ্গেল। এই ফেজ অ্যাঙ্গেলটা আবার একটু নতুন করে বলতে হবে, তাই না? ফেজ অ্যাঙ্গেল জিনিসটা তোমরা এর আগে তুমি পড়োনি। তাহলে এই এই সমীকরণটা এইটা তোমার কলন বিদ্যার সাহায্যে নির্ণয় করা হলো, এরপর এটাকে অ্যালজেব্রিক্যালি কী করে নির্ণয় করা যাবে? অ্যালজেব্রিক্যালি নির্ণয় করতে গেলে সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টটাকে আবার নতুনভাবে তোমায় নিতে হবে, নতুনভাবে নিতে হবে। কেমনভাবে? নতুন আবার ডেফিনেশন তোমার সিম্পল হারমোনিক মোশনের দেওয়া হয়, সেই ডেফিনেশনটা কেমন এই সাইডটাই মুছে দিলাম, খুব ভালো করে দেখবে, এটাই তোমার ভেতরের বিষয়গুলো এর মধ্যে বলা আছে। এতক্ষণ পর্যন্ত শুধু কতগুলো ম্যাথামেটিক্যাল লাইন যান্ত্রিকভাবে করে গেছি, ভেতরের কথা কিচ্ছু বলিনি। এই জায়গাটা না বুঝলে তোমার সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট তোমার তৈরি হবে না। দেখ ধরো একটা পার্টিকেল বৃত্তপথে চলছে, সার্কুলার অরবিটে এ পার্টিকেল ইজ রোটেটিং
इन ए सर्कुलर ट्रैक এভাবে ধরো গতিশীল ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তে হয়েছে এখন এই বৃত্তের একটা যে কোনো ব্যাস আমি এ বি ই ও বি নিলাম আর আমার অনুভূমিকটা নিলে সুবিধা হবে বলে আমি অনুভূমিক দিয়েছিলাম উল্লম্ব বা কোনাকুনি যে কোনোভাবে ব্যাস কেউ নিতে পারে তা আর একটা ব্যাস তার সাথে সাথে উল্লম্ব ব্যাস নিয়ে নিলাম এটাও আমার বলছি আচ্ছা এটা থাক ওরে বলছি যে কোনো একটা ব্যাস এই অনুভূমিকটাই নিলাম হ্যাঁ তাহলে দেখ ধরো একটা বস্তু কোনা বি বিন্দু থেকে যাচ্ছে এভাবে সার্কুলার পথে ঘুরছে সমকৌণিক বেগে ঘুরছে তাহলে বস্তু কোনার বিভিন্ন অবস্থানে যখন যেখানে আছে থাকুক সেই অবস্থান থেকে এই ব্যাসের উপর একটা লম্ব টানা হলো অর্থাৎ বি বিন্দুতে যখন আছে তখন লম্ব এটাই পয়েন্টটাই হবে লম্ব এইটুকু যখন এসছে তখন লম্ব দেখো এটা এটা নাম দিচ্ছি তোমার ই এ এখানে যখন এসছে জিএইচ এখানে যখন এটা সি নাম দিলাম সি ও লম্ব তাহলে যত কোনাটা এদিকে যাচ্ছে লম্বটা তত দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না গিয়ে গিয়ে লম্ব দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হচ্ছে সিও লম্বের হাইটটা যেই সি বিন্দুকে ক্রস করলো লম্বটা এটা হতে আরম্ভ করলো এইচ আই আই জি এ বিন্দুতে এসে এটাই ঠিক আছে এই সি বিন্দুকে যখন ক্রস করে এর দিকে আসছে তত লম্বের হাইটটা কি হচ্ছে কমছে কমে কমে এ পয়েন্টে এসে হয়ে গেল জিরো আবার এ পয়েন্টকে ক্রস করে যখন এদিকে যাচ্ছে আবার লম্বের হাইট বাড়ছে বাড়তে বাড়তে এই জায়গায় দেখো লম্ব এটা হবে আবার ম্যাক্সিমাম হলো আবার এই ডি এটাকে ডি আমি ডি নামটা দিইনি এটা কাজে লাগে বলে আমার এটা আবার ডি কে ক্রস করে যখন এদিকে যাবে তখন আবার দেখো লম্বের হাইট কমছে তাই না তাহলে যদি তুমি লম্বের হাইটটাকে গতিবেগ বলে ভাবো তাহলে দেখো যত কোনাটা এদিক থেকে এদিকে যাচ্ছে তত গতিবেগের মানটা বাড়ছে সি কে ক্রস করলে গতিবেগটা কমে যাচ্ছে এ কে ক্রস করলে গতিবেগ বাড়ছে ডি কে ক্রস করলে গতিবেগ কমে যাচ্ছে তার মানে কি দাঁড়ালো সরল দোলকের ক্ষেত্রে এই প্রান্তবিন্দু থেকে তুমি ছেড়ে দাও যেই প্রান্ত এরকম জিনিসটা দোলকটাকে এখান থেকে আমি টেনে ছেড়ে দিচ্ছি যত এদিকে যাবে এটা হচ্ছে প্রান্তবিন্দু যত এদিকে যাবে গতিবেগ বাড়বে বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হবে এইখানে সেন্টার ইকুইলিব্রিয়াম পজিশনে আবার এদিকে কমবে কমে কমে এই জায়গাতে গিয়ে গতিবেগ মিনিমাম হয়ে যাবে জিরো হয়ে যাবে হয়েছে এইটাকে কম্পেয়ার করো দেখি এখান থেকে এখানে আসা মানে বি থেকে এইভাবে এতে চলে এলো আবার যে এই পয়েন্ট থেকে এদিকে বাবা গতিবেগ বাড়তে থাকবে আবার দেখো তোমার এই লম্বের দৈর্ঘ্যটা বাড়ছে বেড়ে বেড়ে তোমার ম্যাক্সিমাম হলো ডি বিন্দু তোমার এই জায়গায় এসছে আবার ডি কে ক্রস করে যখন বি তে যাবে মানে এখানে এলো মানে গতিবেগ জিরো হয়ে গেল তাই না তাহলে ভাবা যেতে পারে যে কোনাটা এরম বৃত্তপথে চলছে ওই কোনাটা থেকে একটা নির্দিষ্ট ব্যাসের উপরে লম্বের যে পাদবিন্দু প্রজেকশনটা পয়েন্ট অফ প্রজেকশন সে সরল দোলক দিয়ে চলছে অর্থাৎ পয়েন্ট অফ প্রজেকশনটাকে এই বস্তু কোনাটা বুবু করে যদি এদিকে ঘুরে সেই করবে এমন 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 করতে থাকবে দেখো এবং ম্যাক্স গতিবেগ তোমার এই হাইটটাকে বলেছে গতিবেগ ভেক্টর তার মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার সাম্যাবস্থায় সেন্টার পজিশনে সুতরাং কোনাটা যদি এভাবে বৃত্ত পথে চলতে থাকে তাহলে লম্বের পাদবিন্দুটা এই সরল লেখা বরাবর এই এবি ব্যাসের উপরে তোমার সরল দ্রুতগতিতে চলবে এই কথাটাকে একটা সেন্টেন্সে বললে দেখো সরল দ্রুতগতির নতুন ডেফিনেশন তৈরি হবে যে যদি কোনো একটা কোণা বৃত্ত পথে চলতে থাকে তাহলে ওই কোণাটি থেকে
বৃত্তের একটি নির্দিষ্ট ব্যাসের উপর লম্বের পাদবিন্দুর গতিকেই বলা হবে সরল দোলগতি। বুঝতে পারলে না? পারলে না? যদি কোনো কোণা বৃত্তপথে চলতে থাকে তাহলে ওই কোণাটি থেকে বৃত্তের একটি নির্দিষ্ট ব্যাসের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর গতিকেই বলা হবে সরল দোলগতি। এই কনসেপ্টটার সাহায্যে এর পরে যে তোমার সরল দোলগতি, তোমার সরণ, গতিবেগ ইত্যাদির রাশিমালা, এইগুলো বার করলে তোমার ভেতরের বিষয়গুলো কোথায় কি হচ্ছে এইটা দেখবে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ।